সকাল সকাল পাখি রুমে এসে বন্ধুরা মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই মুহুর্তে যারা দেশ এবং দেশের বাইরে গ্রাম কিংবা শহরে আমার ভিডিওটা দেখতেছেন বাটলা বা রুবেল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আসলে এই পাখিটা নর পাখিটা হঠাৎ করে স্টক করে মারা যায় জানি না এটার কী কারণ অবশ্যই বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আসলে আমার এই পাখিটা চারটা ডিম দিয়েছে নর পাখিটা এভাবে স্টক করে মারা যাবে আসলে কল্পনাও করতে পারি নাই এই দেখেন কত সুন্দর চমৎকার মাদি পাখিটা এখানে ডিম দিয়ে বসে আছে ডিমগুলো নিয়ে ও পেটের ভিতরে কিভাবে ঢোকাইতে আমি ডিমগুলো চেক করে দেখি নাই তবে সম্ভবত ডিমে ব্লাড আসছে আমার এইখানে ফিমেল পাখিটা ডিমে তা দিতেছে কত সুন্দরভাবে বসে আছে আমি এখন এই ডিমগুলা চেক করব যেহেতু নর পাখিটা মারা গিয়েছে আসলে ডিমটা এখন চেক করে দেখতেছি এই ডিমে পরিপূর্ণ ব্লাড এবং বেবি আছে আশা করা যায় আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয় ডিমটাও দেখতেছি এটা তো ব্লাড আসছে মোটামুটি অনেক ভালো এই পেয়ারটা আমার খুবই রানিং এবং ভালো একটা পেয়ার ছিল ফিমেলটা ছিল অ্যালভিনো রেডাই এবং মেলটা হোয়াইট ফেস ছিল তো আলহামদুলিল্লাহ তিনটা ডিম চেক করে দেখলাম ডিমগুলা সবগুলাতেই বেবি আছে আশা করা যায় এই ডিমগুলো থেকে বেবি পাওয়া যাবে জানি না শুধু মেল ফিমেল পাখিটাই ডিমে তা দিয়ে বেবি আসবে কি না সবই আল্লা পাখের ইচ্ছা এই সর্বশেষ চার নাম্বার ডিমটা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন চারটা ডিম দিয়েছে চারটা ডিমের ভিতরে যে তিনটা ডিমে পরিপূর্ণ ব্লাড আসছে অল্প কিছু ভিতরে বেবি বের হবে এই যে মাটি পাখিটা শুধু একাই এখন ডিমে তা দিবে তিনটা ডিমে ব্লাড আসছে জানি না এখন কী হবে তবুও ওদের মতন রাখলাম দেখি ইনশাল্লাহ প্রতিদিনের মতন আমি সকালবেলা পাখি রুমে চেক করে অফিসে আসি তো সকালবেলা যখন আমি পাখির ঘরে ঢুকে দেখি এ পাখিটা মরে আছে। কল্পনা করা যায় না তো এটা আমার একটা অসাবধানতার কারণে এই সমস্যাটা হয়েছে বন্ধুরা আসলে আপনারা পাখি লালন পালন করলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং মনে রাখবেন যাতে আমার মতো ভুল না হয় আমি চারতলায় পাখি লালন পালন করে থাকি তো পাঁচতলায় নতুন করে ফ্ল্যাটের কাজ করার কারণেই রাত আটটার দিকে গ্যানিং মেশিন চালাইছিল বিকট শব্দ এবং বিকট আওয়াজের কারণে ওরা আসলে সারভাইভ করতে পারে নাই এই জন্য আমার নর পাখিটা এইভাবে মারা গেছে আমি আসলে কল্পনাও করতে পারি নাই প্রত্যেকটা পাখিতেই আমার ডিম এবং বেবি আছে তো এই ধরনের ভুল জানি আপনাদের কেউ না হয় অবশ্যই খেয়াল করবেন যাতে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে না হয় এইখানে আমার একজোড়া অ্যালভিনো কোকারটেল আছে তো এইখানেও যে ডিম দিয়েছে মাশাল্লাহ এই ডিমগুলো তো ব্লাড এবং বেবি আশা করা যায় কোকাটেল পাপকি আসলে ভীতু প্রকৃতির হয়ে যায় হঠাৎ করে কোনো শব্দ এবং হঠাৎ করে অপরিচিত মানুষ যদি খামারের ভিতরে প্রবেশ করে তাহলে অনেকটাই ওরা ভয়ভীতি কাজ করে এবং অনেক চিল্লাহাল্লা করে আর বিশেষ করে ককাটেল পাখি যখন ডানা উঁচু করে যখন লাপালাপি ধাপা করে আসলে ডানা ফেটে ব্লাড বের হয়ে যায় কোকাটেল পাখির এই স্বভাবটা অনেক আগে থেকে এইখানে এক পেয়ার কোকাটেল আছে অ্যালভিনো মেলটা হইতেছে লোটিনো পার্ট এবং ফিমেলটা অ্যালভিনো দুইটা বেবি দিয়েছে বেবিগুলা খুব চমৎকার সুন্দর দেখতে জানি না এগুলো কীরকম আলহামদুলিল্লাহ বেবি অনেক সুন্দর মানে কোকাটেল পাখি এত ভীতু পরিমাণে মাশাল অনেক সুন্দর জানি না অ্যালভিনও হবে না লটিনও হবে তবে আশা করা যায় একটা মনে হয় অ্যালভিনও হবে একটা লোটিনো হবে পোকাটেল পাখি অনেক ভিটু মানে ওদের ভিতরে এতটাই ভিটু কাজ করে হঠাৎ করে যদি কোনো শব্দ আসে সেই শব্দটা ওরা অতি তাড়াতাড়ি সহ্য করতে পারে না আছে এখানে এই পেয়ার এক পেয়ার পাখি ষাটটা ডিম দিয়ে বসে আছে এদিকে এক লাইনেই আমার পাঁচ পেয়ার কোকাটেল বিজে দেওয়া ছিল সকালবেলা এরকম মর্মান্তিক ঘটনা দেখে আসলে খুবই খারাপ লাগলো এই ছিল বন্ধুরা আজকে আমার পাখির আপডেট তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য